চিত্র নগরীর বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের একটি দোকানের। একে তো মূল্যবৃদ্ধি, তার উপরে সরবরাহ সংকট, এমন বাস্তবতায় চট্টগ্রাম নগরীর পাইকারি এবং খুচরা বাজারে হঠাৎ দেখা দিয়েছে ভোজ্য তেল সয়াবিনের সংকট। আজকে ডিও মানি ওই তীর কোম্পানির ডিলারের কাছে কল দিছি, উনি কইছে তেল নাই, বসুন্ধরা বললে তেল নাই, পুষ্টি মানে সবাই একই কথা, নাই শব্দ নাই। এখন আমরা সরকারও যখন নির্ধারিত রেট দিয়ে দিছে, এখন আপনার নাই বলার তো দরকার নেই, থাকলে দিয়ে দাও, আমরা সাধারণ মানুষ খাইতে পারবে, ঠিক না? আমরা তো 5-7 টাকা লাভ করবেই, না করি তো আর দোকানদারি করা যাবে না। ঈদের বন্ধের মধ্যে দেখা গেল যে তেলের দামটা বাড়াই দিছে, এর আগের থেকে আমাদের তেল নাই, বিক্রি করতে পারতেছে না। খুচরা বাজার থেকে দেখা গেল যে কোনো দোকান থেকে মাল পাইছে, আমরা 2-4টা মাল উঠাই নিয়ে অন্তত দোকানের ডিসপ্লের জন্য 2-1টা মাল আনি রাখতে হয়েছে হাই রেটে, কারণ সরকার তো বাড়াই দিছে। এখন কমলে দেখা যায় যে ডিলাররা ঠিক মতো মাল দেয় না, কিন্তু যখন বাড়বে তখন আপনাকে একদম 1 সপ্তাহের মধ্যে মাল আনি দিবে। যখন বাজার কমে গেছিলো রমজানে একবার বাড়ছে, বাড়ার পরে যখন কমছে, কমের মধ্যে আমাদেরকে কিন্তু ঠিক মতো মাল দেয় নাই, আর মাল আসবে বলছে 15 দিন পরে, দেখা গেলো যে 15 দিন পরেও মাল দেয় না। আবার যখন মাল দিতে আসছে দেখা গেলো যে আমাকে পোষ করে আরও 4-5টা আইটেম ঢোকাই দিচ্ছে। সরবরাহ সংকট নাকি অন্য গাবলা, তা নির্ণয়ে দ্রুত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। না, আমাদের অনুরোধ হচ্ছে অন্তত সাধারণ মানুষ কিনে খেয়ে পরে বাঁচতে পারার মতো ব্যবস্থা করার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে মানে অন্তত তেল, চাল, ডাল, দুধ, চিনি এগুলার রেটটা যাতে অন্তত ক্রয়ক্ষমতার ভিতরে রাখে সরকার, এটাই হচ্ছে আমাদের অনুরোধ। আমরাও যাতে ব্যবসা করতে পারি। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।